জমি সম্পত্তির বিবাদের জেরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রাণ রক্ষার জানিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ দেবী তবে সেই অভিযোগ একেবারেই মিথ্যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বাড়ির অন্যান্য সদস্যদের পক্ষ থেকে আর সেই পাল্টা প্রতিক্রিয়া পরিবারের একাংশে জমি সম্পত্তির বিবাদের কারণে যখন তখন মারধর করা হয় বলে অভিযোগ করেছিলেন পানিহাতি পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলিয়াস রোড এলাকার বাসিন্দা বছর চৌষট্টি বৃদ্ধা লীনা দাস স্বামীর জমানো টাকায় চলে সংসার কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে মারধরের মার্তা বেড়ে গিয়েছে বলে অভিযোগ লীনা দাসের পরিবারের লোকেদের নামে তবে সেই কথা অস্বীকার পরিবারের সকল সদস্যরা যখন তখন বাড়িতে বাইরের অপরিচিত লোকজনের আনাগোনা হয় আর এতে আপত্তি প্রকাশ করেছেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ বলছেন পরিবারের সদস্যরা যে খারাপ ব্যবহার করেন লীনা দাস পাল্টা অভিযোগ পরিবারের অন্যান্যদের বারংবার খদ্দ থানায় গিয়ে অভিযোগ জানিয়ে প্রাণরক্ষর আর্জি করেছেন এই বছর চৌষট্টির বৃদ্ধা লীনা দাস তবে সেই সমস্ত অভিযোগ একেবারেই মিথ্যে অযথা পরিবারের অশান্তিকে নিয়ে বিভ্রান্তি ঘটানোর চেষ্টা করছে তিনি পাল্টা অভিযোগ অভিরাম দাস এবং তার মেয়ে এবং মায়ের বাড়িতে দুজন বৃদ্ধা মানুষ একসাথে থাকেন তবে একজন বৃদ্ধাকে আলাদা করে রাখা হয়েছে কেন আর এই প্রশ্নের জবাবে তিনি জানান তিনি সকলের সাথে থাকতে চান না তিনি খারাপ কথা বলেন বাইরের লোকজন এসে যখন তখন বাড়িতে যাতায়াত করেন যার ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন আর এই বিষয়ে তাকে বাধা দিতে গেলে তিনি অভিযোগ তোলেন যে মারধর করা হয়েছে এমনটাই পরিবারের অভিযোগ করা হচ্ছে লীনা দাসের বিরুদ্ধে সম্পূর্ণরূপে মিথ্যা কথা তার কারণ হয়েছে তাকে যে গায়ে হাত দেবো স্পর্ধাটুকু আমার বাবা কোথায় শেখায়নি যে ওনাকে মিথ্যা কথা বলবে ইভেন একটা কথা বলছি উনি ছাড়া ওনার স্বজন ওনার মেয়ে ওনার জামাই সবাই ভালো কেউ কিন্তু খারাপ না একমাত্র উনি মানুষ যে মানুষ প্রথম দিন থেকে এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওনার আমাকে এখান থেকে সাইড করার একটা বড় প্রবণতা ওনার রয়েছে ওনার চিন্তাভাবনা এখানে থাকবেন উনি করবেন কে কেন ওনাকে বারণ করবো আমার বাবা দিয়েছেন তো ওনাকে আমি তো দেওয়ার পাবলিক নয় আমার বাবা দিয়েছেন তো অস্বীকার করে তো লাভ নেই আমি সেটা অস্বীকার করতে চাই না তো আমি অনেকবার বসে ওনার সঙ্গে তো বসার চেষ্টা করেছিলাম আমার কাকা বসেছিল আমার সঙ্গে আমার কাকার মাথাকেও উনি খারাপ করে দিয়েছিলেন লোকাল দাদা অ্যাজ কমিশনার বিশুদা দা তা তিনি মতো আমাদের সমস্যা বোঝাবার চেষ্টা করেছিলেন উনি মিথ্যা কথা বলছেন সন্ময় ব্যানার্জির মতন ওই লোককে তাকেও মিথ্যা কথার বেলাইট করার চেষ্টা করেছেন পারলে সন্ময় ব্যানার্জির নাম্বার যদি আপনাদের কাছে থাকে পারলে জিজ্ঞেস করে জেনে নেবেন অভিরাম দাসের বাড়িতে তাকে বলেছে আমি নাকি তাকে বলেছি সন্ময় ব্যানার্জিকে তাকে আমি গুলি দিয়ে গুলি করে মেরে দেবো কত বড় মিথ্যা কথা সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে সন্ময় ব্যানার্জিকে আমি ফোন করি সন্ময় ব্যানার্জি একটা কথাই বলেছিলেন যে উনি ফালতু মহিল একজন যদি এই কথাটা হয় তাহলে আমি টিভির সামনে বলার পর্ধা রাখবো না কখন ওই আজকে গৌতম দেবনাথ কোথায় গেল কেন কথা বলছে না তার পাঁচ পা তার বলছেন কেউ নেই তার পাঁচ পাঁচখানা জল জানতো বড় বড় ভাই যাদের পয়সা আছে তার একটা মেয়ে তার জামাই জামাইয়ের অবস্থা যথেষ্ট সজল বাট আমার অতি কিন্তু খারাপ না খারাপ করে দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে বলতে পারি আর আমাকে বেলাইট করে উনি চিন্তা করছেন ওনার পয়সা আছে আমার পয়সা নেই আমার মা বউ বাচ্চা এদের কে দেখবে আমি আমার যদি কিছু হয়ে যায় সেটা তো কেউ চিন্তা করছে না আমি দেবো না তা বলিনি তো আমি তো প্রথমে আগে মৌখিক বলেছিলাম কথা সে কথাটা কিন্তু শোনিনি উল্টো করলো কি আমার নামে টাইটেল শ্যুট করলো তাইলে আজকাল দিনের যদি কাউকে যদি আইনে কথা বলি তাহলে লোকে কি বলে যখন আইনে গেছিস আইনেই চলে যা তোর সংসারটা আগে দেখ যারা যারা বুদ্ধি দিয়েছে তাদের বাড়িতে হয়তো কেউ মা খেতে পারে না বউ পরের কাছে এসে পয়সা চেয়ে ঘুরে বেড়ায় সে তার হয়ে উপরের কথা বলে আর যে ভদ্রলোক পিছনের কথা বললেন সেটি আবার পিতৃতুল্য মানুষ তার সম্বন্ধে কিছু বলবো না মন্দিরের কিছু পয়সা ওনাকে দিয়ে পান অবশ্যই তার জন্য তার গুণ গাইতেই হবে এই কার্যকলাপ করবে সেটা আমার বেটার কিছু বলার নেই আমি কোনোদিন এই যে টিভিতে তুলেছে না যে কোনো ব্যাপার নেই আমার মনে হলো আমাকে ম্যালাইন করার চেষ্টা করছে এইভাবে ম্যালাইন না করলে যদি ছুটিটা আমার বুকে পুঁতে দাও আমি কিন্তু তোমাকে খুঁড়ে বলবো না এটুক তোমাকে পরিষ্কার জানিয়ে দিতে পারি তোমার আমি দিতে পারি আমি দিতে পারি এমন কথা না আমি দিতেই পারি পরিষ্কার পরিষ্কারভাবে গলায় একটা কাপড় দিয়ে এসে সব ছেড়ে দে আমি সেদিন বিশুদার কাছেও বলেছিলাম তখন বিশুদা বলেছিল তুই কি করে দিবি তোর বাড়ির আমি তিন বোনকে আমি পারমিশন নিয়ে ওনাদের সমস্ত কিছু করে দেবো সেই কথাটা বলার যেমন আমার সাহস আছে আজকে এই শিকারটা যদি উনি পান আমি কথা দিয়ে গেলাম টিভির সামনে ওনাকে টোটাল সম্পত্তি সম্পত্তি লিখে দেবো এই কথাটা আমি বলে দিয়ে গেলাম আমার ছেলে এমনই একটা ছেলে রক্ত একলে ভয় পায় এই ঝগড়া হয় ও থাকে একদিকে আমরা থাকি একদিকে ও থাকে একদিকে দরজার সামনে ও যাই না আমার স্বামী তোকে দিয়ে গেছে ও দিয়ে গেছে তুই চাই আমার ছেলে যখন প্রমোটারকে দেবে বলেছিল আমার মেয়ে মেয়েরা আমার মেয়ের প্রমোটারকে দিলে তো আমার মেয়েরাও তো আসবে তাদেরও তো আমাকে দিতে হবে আমার ছেলে একটা স্নাতনি একটা তাদেরও তো রাখতে হবে সেই বুঝে তো আমার ছেলে বলেছিল যে বলো একটা ফ্ল্যাট দেবে আর একটা ফ্ল্যাট দেবে তুমি ভাড়া করে খাইও কিন্তু ওটার নাম দেবো না তুমি যতদিন বেঁচে থাকবা খাবা তুমি চলে গেলে ওইটা আমার নামেই থাকবে সেতে সে রাজি হয়নি তারপর তো আমার ছেলে আমি বললাম দরকার নেই আর প্রমোদ আমার মেয়েরাই বলছে ভাই বাবার বাড়ি তুই যদি পারিস রক্ষণাবেক্ষণ করতে কর আমাদের কোনো দাবি নেই তাও জানবো আমার বাবার বাড়ি ওই তো মাটি মুটি ফেলে বাড়ি উঁচু টুচু করে কিনা করেছে বাড়িতে আর এই সব ঘর দুয়ার সব ভাঙে গেছিলো সব প্লাস্টার করে ঠিক করেছে এই আমার ছেলে হ্যাঁ নিশ্চয়ই তো বাহ আমার ছেলেকে পাড়ার লোককে ভাই ডাকে বাবা ডাকে আমার ছেলেকে না কিন্তু ভুল করছে ও যদি ওকে আঁকড়িয়ে বা থাকতো না ও বেঁচে যেত ছোটোবেলা থেকে আমি ওনার ঘরে সবসময় থাকতাম বেশিরভাগ মানে ঘরে থাকার থেকে বরঞ্চ ওনার ঘরে বেশিই থাকতাম মানে এই নিয়ে মানে যেটুকুনি টাইম মানে বাড়ি ঘরে খাওয়া পড়াশোনা ওইটুকু টাইম পড়াশুনো করে ঘরে খাওয়া দাওয়া করে বেশিরভাগ সময়টাই ওনার ঘরেই থাকতাম মানে এই নিয়ে মা বাবা বকাবকি করতো যে এতক্ষণ থাকিস পড়াশুনোও তো করতে হবে অনেক কথাই বলতো কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসতাম এমনটা নয় উনি আমাকে ভালোবাসতো না উনিও আমাকে প্রচণ্ড ভালোবাসতো আমিও ভালোবাসতাম ওনাকে এবার যদি বাবা মার নামে মিথ্যে কথা ক্রমাগত বলে যায় যদি বাবা মার নামে ক্রমাগত একটা বারবার আমার বাবা গায়ে হাত দিচ্ছেন না মানে বারবার সবাইকে বলে বেড়াচ্ছেন যে বারবার নিন্দা করছে যে গায়ে হাত দেওয়া হয় এই করা হয় সেই করা হয় ওনার ওনার ঘরে আমি সারাক্ষণই থাকতাম বলতে গেলে ওনার ঘরে কেউ আসলে আমি যা করে দিতাম শরীর খারাপ থাকলে আমি কিছু করে দিতাম তারপরেও উনি বলতো আমার কেউ নেই আমার কেউ নেই তো আমি যখন ওনার ঘরে থাকতাম তারপরে উনি বলতো আমার কেউ নেই তা আমার তো একটা খারাপ লাগতোই যে আমি সারাক্ষণ থাকার পরেও আমি সবসময় ওনার কোনো অসুবিধা এমনকি এই কিছুদিন আগে ঝগড়াশান্তি হওয়ার পরও ওনার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো তারপরে আমার বাবা কোনোদিনও আমাকে বলেননি যে কারোর সাথে ঝগড়াশান্তি হলে তুই কথা বলবি না তুই বাজে ব্যবহার করবি এরকমটা কোনো দিনই বলেননি কিছুদিন আগে ওনার ফোন খারাপ হয়ে গেছিলো উনি বুঝতে পারছিলো না কীভাবে ফোন করবেন আমি ওনাকে গিয়ে ফোনটা ঠিক করে দিয়ে এলাম বলে দিলাম যে এইভাবে করতে হবে এই করতে হবে বলে দিয়ে এসছি কিন্তু যদি একটা মানুষ একটা মানুষের নামে যদি ক্রমাগত মিথ্যে কথা বলতে থাকে তো তার প্রতি তো আমার আর ভালোবাসাটা থাকে না সেইভাবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে কতদিনের পরিবারের সকলে একসাথে হয়ে সুদিন ফেরে সেটাই এখন দেখবার পানিহাটি থেকে ক্যামেরায় পার্থপতি ভালদারের সাথে সিনচিনি পদ্ধতির রিপোর্ট সঠিক বার্তা